আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার আচার আচরণ দ্বারা, আমার কথার দ্বারা মুসলমান কষ্ট পাবে, বুঝে নিতে হবে আমি এখনো প্রকৃত মুসলমান হতে পারি না। এই কথা কোন ঠিক কি না? এই জন্য মুসলমান মানুষের মনে কষ্ট দিও না, মন বানাইছে আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কাবা বনিয়া দে জলিলে দেখলিলে আজরাস, দিল বাবনিয়া দে জলিলে আকবরাস, কাবা বনিয়া দেখলিলে আজরাস, দিল বাবনিয়া দে জলিলে আকবরাস। আল্লাহর ওলি বলছেন কাবা বানাইছে আজরের ফুলা ইব্রাহিম খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে আমার আল্লাহ। কথা ঠিক কি না? এই জন্য অন্তরে কষ্ট দিও যাবে না, মায়ে খরম সাহাব্য সুজ আতে সন্দর কাবাজন সাকিনে বত খানাবাসি মুরদ মাজারি মকুন। আল্লাহর অলি কয় পাপ করতে মন চাইলে গাঞ্জা খা মক্কা, মসজিদ জ্বালা মাদ্রাসা জ্বালা, বাজারে আগুন দে কিন্তু মানুষের অন্তরে আগুন জ্বালাইস না। কথা ঠিক কি না? খবরদার মানুষের অন্তরে আগুন জ্বালাইও না, মানুষের অন্তরের আগুন, মানুষের অন্তরে বাইতুল্লাহ চেয়েও দামি। কথা কোন ঠিক কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তওয়াফ করে আর বাইতুল্লাহরে বলে, বাইতুল্লাহ রে ও আল্লাহর ঘর, তুই কিন্তু আল্লাহর ঘর, তুই কিন্তু আল্লাহ নস, তুই কিন্তু আল্লাহ নয়, আল্লাহ আমার উপরে, যদি কোন আল্লাহু আকবার, আমি তোর চার কিনারে তোয়াফ করি, তুই আল্লাহ মনে করে নয়, আমার নবী তোয়াফ করতে দেখছি এই জন্য আমি তোয়াফ করি, নতুবা তুই আমার খোদা নস, আমার খোদা আমার আল্লাহ। সুবহান আল্লাহ। হে বাইতুল্লাহ, তোর মতো হাজার হাজার বাইতুল্লাহ আছে, একজন ইমানদারের ইমানের দাম বড় বেশি, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান কি করবা? ক্ষমতা দিয়া কি হবা? মন্ত্রিত্ব দিয়া মানুষের অন্তরে যদি আগুন জ্বালাও, আবার এই আগুনটা যদি আলেমের অন্তরে জ্বালাও, এই জ্বালা নিবানোর আর কোনো মেডিসিন নাই। কথা ঠিক কি না? কোরআনের বরকতে, উলামায়ে কেরামের বরকতে বিগত করোনা মহামারীর থেকে আল্লাহ বাঁচাইছে বাংলাদেশ। কথা কোন ঠিক কি না? এই দেশে 35 লক্ষ আলেম আছে, বলেন কয় লক্ষ? 35 লক্ষ আলেম আছে, 4.5 লক্ষ কোরআনের হাফেজ আছে। বাংলাদেশে 20,000 কওমে মাদ্রাসা আছে, যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান প্রায় 3 লক্ষ 3 সিল্লার সাথী আছে, প্রায় 40 লক্ষ 1 সিল্লার সাথী আছে। পিরাউলিয়ার দেশ 160 আউলিয়া, 360 আউলিয়ার দেশ বাংলাদেশ। কথা কোন ঠিক কি না? এ উলামাদের বরকতে, কোরআনের বরকতে রাত 4টা বাজে 4.25 লক্ষ কোরআনের হাফেজ যখন আল্লাহর কোরআন পড়া শুরু করে দেয়, আল্লাহ বলে এই দেশে করোনা দেওয়া যাবে না, এই জন্য আমার পাশের দেশের ভিতরে একদিনে যে পরিমাণ করোনা রুগী মারা গেছে, বাংলাদেশে 3 বছরে এত রুগী মরে না। এই কথা কোন ঠিক কি না? এটি কোরআনের বরকতে, কোরআনের হাফেজ আলেমদের বরকতে। কথা কোন ঠিক কি না? দূর বলতেছে আগামী 23 সাল, এটা নাকি দুর্ভিক্ষের সাল। আমরা চ্যালেঞ্জ করে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, তামাম দুনিয়াতেও দুর্ভিক্ষ আইলে বাংলাদেশে আসতে পারে না, আসবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কি না? কোরআনের হাফিজদের মর্যাদা বাড়াও, উলামায়ে কেরামের গলার চেন খুলে দাও, হাতের ডান্ডা বেরি খুলে দাও, এই দেশে কোনোদিন দুর্ভিক্ষ আসবে না। কথা কোন ঠিক কি না? উলামায়ে কেরামের বরকতে, আল্লাহু আকবার, ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও, আল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদাররে ইমানের কারণে তাদের মর্যাদা বাড়ায় দিলাম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আলেমেদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায় দিলাম। যারা কোন সুবহানাল্লাহ,
উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান, আল্লাহ অসংখ্য গুণ বাড়াইছেন। আল্লাহু আকবার। যারা মন্ত্রী আছো, মিনিস্টার আছো, এমপি আছো, তোমাদেরকে সালাম জানায়, ক্ষমতা আছো এই কারণে, কালকে ক্ষমতা সারত কেউ তোমাদেরকে জিজ্ঞাসাও করবে না। কিন্তু সেই বিএনপির মন্ত্রী মিনিস্টাররা কই? এদেরকে কেউ জিগায় না, তোমরাও ক্ষমতা সারো, ইজ্জত শেষ, কেউ জিগাইবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরামের সম্মান, আল্লামা সাজিদুর রহমান সাহেবের সম্মান, শায়খুল ইসলাম আহমদ শফি সাহেবের বেলা আমি দেখছি মন্ত্রী মহোদয়রা সামনে যায় বয়ে থাকতো, বলতো হুজুর দুয়ার জন্য আইসি, মাথায় হাত বোলায় দেন। এ বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী আমি বারবার দেখছি হুজুরের সামনে যায় বয়ে থাকতো আর হুজুর মাথায় হাত বোলায় দিত, এরপরে চলে আইতো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে মুকুটহীন সম্রাট বানিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? তোমাদের সম্রাট মুকুট যতদিন আছে এতদিন আছে, এদের সম্রাটই মুকুট ছাড়া সম্রাট, মত পর্যন্ত গ্যারান্টি, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার উলামায়ে কেরাম, এটি বড় দন, দেশের বড় রতন, নিরাপত্তার প্রতীক। এরা দেশের এক নম্বরের মহব্বত এবং ভালোবাসনেওয়ালা, এরা এক নম্বরের দেশপ্রেমিক। বেইমানরা বেইমানরা বেইমানের দালালি করেন, কিন্তু উলামায়ে কেরাম কোনো বিদেশিদের দালালি করে না, একচ্ছত্বভাবে দেশকে, দেশের মাটিকে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান, আল্লাহ কোরআনের উসিলা দান করছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস তার বিপরীত পাঁচটা জিনিস আসার আগে গনিমত মনে করবা। এক নম্বর, সাবা বাকা কাবলা শুয়োখিক, তোমার যৌবনকে গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে, বুড়ো হওয়ার আগে যৌবনকে কাজে লাগাইবা। যৌবনকে যদি যৌবনকালে কাজে লাগানো যায়, বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে থাকলে অনেক নাওয়া ফেলা অতিরিক্ত আবাদত করা না গেলেও আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন, লেখ আমার বন্দা সুস্থ ছিল তখন তো করছে, এখন পারে না, তবু না করলে আবাদত তার নামে লিখতে থাকো, লিখতে থাকো, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব বলছেন, যৌবনকে কাজে লাগাই বা বরুতি আসার আগে, বৃদ্ধ আসার আগে, বৃদ্ধকাল আসার আগে। ও সেহাতাকা কাবলা সকোমিক, সুস্থতাকে গণিমত মনে করিও, কাজে লাগাইও অসুস্থ হওয়ার আগে। সুস্থতা যে কত বড় নেয়ামত, এটা অসুস্থ হওয়া ছাড়া কেউ জানে না, কেউ বুঝে না, কথা কোন ঠিক না বেটি? বিরাট বড় নেয়ামত আল্লাহ। নামাজ পড়লে তো সুস্থ থাকা লাগে, আমি কালকের থেকে নামাজ পড়ি বৈশা, তাও ইশারায় সজদা দিলে প্যান্ডিসে টান পড়ে, ডাক্তার বলছে ইশারায় পড়তে হবে, আমি আফসোস করে হায় হায় এই বয়সে আমি সজদা দিতে পারি না, দুঃখ লাগে। সেহত মারাত্মক নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, এই জন্য নবী বলছেন, সেহাতাকা কাবলা সকোমিক, সুস্থতাকে কাজে লাগাই বা বার্ধক্য আসার আগে। এরপরে ওফারাগাকা কাবলা সগুলিক, তিন নম্বর, অপসরতাকে কাজে লাগাই বা ব্যস্ততা আসার আগে। জীবনে অনেক পাঁচ মিশালি ব্যস্ততায় ব্যস্ত হয়ে যাইবা, তখন মাহফিলে যাইতে পারবা না, ওয়াজ শোনার সময় থাকবে না, অফিস মেন্টেন করবা না, ওয়াজে যাইবা, সিল্লা যাওয়ার জন্য তোমার সময় মিলবে না, হজ ফরজ হয়ে গেছে, হজ করতে পারে না, অফিস থেকে ছুটি দেয় না এক মাসের চল্লিশ দিনের, ফরজ হজ করতে পারে না, সে যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। ওই পঞ্চান্ন বছর শেষ করে আর রিটায়ার্ড হবে তখন হজে যাবে, এর দুই বছর আগে, দুই মাস আগে, তিন মাস আগে স্ট্রোক করে মারা গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ হাবিব বলেন, ওফারা আগাকা কাবলে সগলিক, অপসরতাকে কাজে লাগাই বা ব্যস্ততা আসার আগে। তিন, চার নম্বর, ও ঘেনা কা কাবলা ফকরিক, সচ্ছলতাকে কাজে লাগাই বা অসচ্ছলতা, দরিদ্রতা আসার আগে। ও ঘেনা কা কাবলা ফকরিক, তুমি যে ধনী, আল্লাহ যে তোমাকে সম্পদ দিছে, সচ্ছলতা দিছে, দশ টাকা দান করার ক্ষমতা দিয়েছেন, এটাকে গনিমত মনে করা দান করো, সহযোগিতা করো, মসজিদে মাদ্রাসায় গরিব দুঃখী এতিম বিধবা দিতে থাকো, এমন দিন আসবে তোমার সংসার চলবে না, ইচ্ছা থাকলেও আর কাউরে কিছু দিতে পারবা না, কথা কোন ঠিক কিনা? যেন আল্লাহর হাবিব চার নম্বর বলছেন, ও ঘেনা কা কাবলা ফকরিক,
তোমার ধনাঢ্যতাকে সচ্ছলতাকে কাজে লাগাইবা দরিদ্রতা আসার আগে। পাঁচ নম্বর, ও হায়াতাকা কাবলা মাউতিক, জীবনকে কাজে লাগিও মৃত্যু আসার আগে, জীবনকে কাজে লাগাইবা মৃত্যু আসার আগে। মালাকুল মউত যেদিন হাজির হয়ে যাবে কোনো উজুর চলবে না। সময় চাইলে হয়তো, সময় যদি মালিক না দেয় তাহলে আজরাইলের সময় দেওয়ার কোনো সুযোগ নাই। আজরাইলের হাতে কিছু আছে বলে না? আছে, আপনজন আত্মীয় স্বজন পাশে বসে কাঁদবে, আত্মীয় স্বজন পাশে বসে কাঁদবে, চোখের পানি দেয়া বন্যা করে ফেলবে, স্রোত বাইয়ে ফেলবে, কিন্তু আজরাইলের মায়া লাগবে না। আল্লাহ তাকে এইভাবেই তৈরি করেছেন, এইভাবেই বানিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, পাঁচটা জিনিস, ওপর পাঁচটা জিনিস আসার আগে গনিমত মনে করবা, তার মধ্যে আরেকটা হল হায়াতাকা কাবলা মৌতিক, জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। মরণের পরে যদি যায় বলেন, আল্লাহ দুনিয়াতে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না, যায় না মসজিদে, কনফারেন্স তারে আর ওজুর ফানি, নামাজ পড়ব, আল্লাহ বলবে এখানে নামাজ পড়ার কোনো জায়গা নাই, এই জগৎ নামাজ পড়ার জগৎ নয়, নামাজের ফলাফল বুক করার জগৎ এটা, ঠিক কি না? এ আল্লাহ সেহেরি খাইতে দেন, রোজার নিয়ত করব, আল্লাহ বলবেন এখানে উপসতে গেলাভ নাই, এখানে কোনো সেহেরি সিস্টেম নাই, এখানে কোনো রোজার কোনো সিস্টেম নাই। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া ছিল ফসল, পরকালের ফসল বপন করার জায়গা দুনিয়াতে, সেখানে বপন করো নাই, রোপণ করো নাই, এখানে খালি হাত হা হা লাদ্রি লাদ্রি বলে বলে আফসোস করা ছাড়া তোমার জীবনে আর কিছুই নেই। এজন্য মহতারা মাহাজিরিন, হায়াতাকা কাবলা মৌতিক, হায়াতকে কাজে লাগান মৃত্যু আসার আগে। মৃত্যু যেদিন এসে যাবে, মৌত জিস দিন আগাই, দুনিয়া কি দৌলত কিয়া হই, রোহ তনসে উর গাই, মুর্দা কি হালত কিয়া হই। মরণ যেদিন এসে যাবে, দুনিয়ার দৌলত কোনো কাজে আসবে না। বহু প্রভাবশালীরা দুনিয়াতে ছিলেন, যাদেরকে পাঁচ ছয় সাত স্তরে পাহারাদারি করা হতো, পুলিশ থাকতো, গোয়েন্দা থাকতো, আর্মি থাকতো, র্যাব থাকতো, বিডিআর থাকতো, কত কিসিমের দলীয় এবং দলীয় নেতাকর্মীদের দ্বারাও বলয় করে ওনাকে পাহারা দেওয়া হতো। এখন তিন কাপড় নিয়ে কবরে সাইতো, কুকুর বিড়ালে কবরের উপরে হাঁটে, তাড়ানোর ক্ষমতা নাই, গত ঠিক কিনা? এই জন্য বাজান, দুনিয়া পরকালের ফসলি জমিন ফসল করো। আল্লাহর হাবিব বলেন, মানা কালা তৈবান, নামাজ রোজা হজ জাকাত সব তো তুমি করবা, আর একটা কাজ করিও, হালাল খাবার খাইও। হালাল খালা না খায়া সেহরি খাইলেও রোজা হবে না। হালাল টাকা ছাড়া লাভবাহিক লাভবাহিক বলে প্রতি বছর হজ করলেও লাভ হবে না, হালাল টাকা ছাড়া উমরা করলেও লাভ হবে না, হালাল টাকা ছাড়া দান খয়রাত করলেও লাভ হবে না, হালাল খানা না খায়া রোজা রাইখা উপাস টাকা ছাড়া আর কিছু লাভ হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান আকালা তৈবান, যারা হালাল খাবার খায়। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ তৈবুন লা ইয়াকবালু ইল্লা তৈবা, আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আর কিছু তিনি গ্রহণ করেন না, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার ক্ষণিকের জীবনে যা আসবে যেভাবে আসবে তুমি ফকটে ঢুকাইবার খাইবা, এটা মুসলমানের জীবন নয়। মুসলমানের জীবন হলো বেঁচে বেঁচে খাইব, বেঁচে বেঁচে ইনকাম করব, বেঁচে বেঁচে বলব, বেঁচে বেঁচে ফিনব, এটাকেই বলা হয় পরহেজগার, এটাকেই বলা হয় বুজুর্গ, এটাকে বলা হয় তাকওয়া, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ক্ষণিকের জীবন কয়েকদিনের জীবন রে বন্ধু, হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খাইয়া তাহাজ্জতার আওয়াবিন চাষ পড়তে পড়তে কপাল কালো বানাইছ, দুই পয়সার মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যাবে না, ঠিক কিনা? দুই নম্বর, ও আমিলা বিসুন্নাতিন, সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে। বাথরুমে ঢুকছ, দুয়া পরে ঢুকো, বাম পাও দিয়া ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বাম পাও দিয়া ঢুকবা, মলমূত্র ত্যাগ করে আবার বের হইবা, বাহিরে দাঁড়ায় বলবা, গফরানাকা আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাস দুটো সুন্নত, বাথরুমে যায় তুমি
নোংরা জায়গায় যাওয়ার ফতে নোংরা জায়গার থেকে বের হইয়াও এমন দুইটি সুন্নত পালন করছো। একটা সুন্নতের বিনিময় আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। উম্মতের দুর্দিনে সুন্নতগুলো খুঁজে খুঁজে পালন কররে উম্মত, একটা সুন্নত পালন করবা 100 শহীদের সওয়াব তোমাকে দেয়া হবে। ঘুমানোর সময় নিজেরা বলবো, বাচ্চাদেরকে শিখাইব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আয় আল্লাহ তোমার নামে আমি মরণের জন্য শুইলাম, তুমি যদি উঠাও আবার জিন্দা হব। এই দোয়া পরে শুইলা, যদি মারাও যাও শাহাদতের মর্যাদা দিবে আল্লাহ। আল্লাহ মরণ দেয় না, সকালে আবার চোখ খুলছে আবার বলব আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর। এক একটা দোয়া 100 শহীদের সওয়াব এনে দিবে। খাইতে বস, খাওয়ার দোয়া পড়ে লাও, অল্প অল্প খাবারে তোমার পরিতৃপ্ত হয়ে যাবে, খাবারের মধ্যে এক্সট্রা একটা স্বাদ আইসা যাবে, মজা আইসা যাবে। খাবার পরেও তুমি দোয়া পড়ে লাও। প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে পালন করো, বিবাহের মধ্যে সুন্নতগুলো খুঁজে বের করো। মুসলমানদের বিবাহ, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জামানায় আমি গুনে গুনে দেখছি এক একটা বিয়ার মধ্যে 4000 কবিরা গোনা হয়। কয় হাজার? হযরত থানভী যদি এই কথা 100 বছর আগে বইলে থাকে, লেইখা থাকে, ওই সময় মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, এই ফেসবুক আর মোবাইলের জামানায় যদি হিসাব লাগাও, এক একটা বিয়ার মধ্যে কমপক্ষে 4 লক্ষ কবিরা গোনা হয়। মেয়েরে বয়া তুলে ছবি, ছেলেরে বসায় উড়ায় ছবি, ছেলে মেয়েরে একসাথে পড়ে আবার উড়ায়, ছেলের বন্ধুর সাথে, ছেলের ভাগিনার সাথে, ছেলের দুলাভাইয়ের সাথে, ছেলের ক্লায়েন্টের সাথে, তার কলিকের সাথে, এলাকাবাসীর সাথে, বরযাত্রীর সাথে, মাইক্রোতে উঠার টাইমে, মাইক্রো থেকে নামার টাইমে, শ্বশুরবাড়িতে যাওয়ার টাইমে, ফেরার টাইমে, আর লক্ষাধিক তো খালি ছবি উড়ায়। কথা কর ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন, ইন্না আজমান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনা, বরকত বেশি হবে বাবা, আড়ম্বরতা কমায় দাও। মসজিদে বিয়ে পড়াও সুন্নত, শুক্রবারে বিয়ে পড়াও সুন্নত, খুরমা বিতরণ করে বিয়ে পড়াও সুন্নত, মেয়ের বাড়িতে খায়ও না রে সুন্নত, ছেলের বাড়ি সামর্থ্য থাকলে অলিমা বালা অলিমা করো সুন্নত। কথা কোন ঠিক কি না? এখন তো এইগুলো নাই, অলিমার কোনো বালাই নাই, সব মুসিবত মেয়ের বাবার উপরে। আলমারি দিতে হবে ঠান্ডা, আলমারি দিতে হবে গরম, দুইটাই। গরম আলমারি বুঝেন তো, সেগুন কাঠের, ঠান্ডা আলমারি ওয়ালটনের হবে না, স্যামসং এর, তুশিবা, ঠিক কি না? আবার 150 সিসি মোটর সাইকেল, টিভি দিতে কয়ো, সিনেমা দিতে কয়ো, সোফা সেট দুই সেট সোফা সেট। আবার বইলে রাখো, চাকরির বেলায় কিন্তু হেল্প করা লাগবো, ছেলে চাকরি নাই, চাকরির টাইমে বউরে ফাটাইছে 5 লাখ টাকা জমি বেচে দিতে কও, যদি তোমার বাবা টাকা দেয় তাহলে আমার খবর দিও, তোমার বাইক দিয়ে আগায় নেব, আর যদি টাকা দিতে নাজি না হয় তাহলে থেকে যাইও, তোমার দরকার নাই, আমি অন্য বিয়া করব। জোরে কন্যা ওজুবিল্লাহ। এই যে চলছে বিয়ের মধ্যে কি খরচ, এর আগের দিন গায়ে হলুদের মধ্যে ডবল খরচ, কথা কোন ঠিক কি না? এক একটা গায়ে হলুদের জন্য 3 দিন আগের থেকে গেইটিং লাইটিং চলতে থাকে, কত আনন্দ উদযাপন, নাসা নাসি আল্লাহ আকবার। একটা গায়ে হলুদের বিয়া দিয়াই মুসলমান 2-4টা মেয়েকে বিয়া দেওয়া যাবে সুন্নত মোতাবেক, ঠিক কি না? ও মুসলমান, কইছিলাম কই রওনা করছি, আয় তামাশা গাহে আলম রোয়ে তো তো কুজা বাহারে তামাশা মি রবি। আল্লাহ তোমারে সর্বোচ্চ ইজ্জতের মালিক বানাইছিল, আজকে তুমি নিকৃষ্ট কাজ নিজের হাতে আরম্ভ করে নিজের ইজ্জত তুমি নিজেই নষ্ট করে দিলা, কথা কোন ঠিক কি না? আল্লাহ বড় অহংকার করে বলছিল, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছিলেন, এই জমিনের সম্মান আমার,
আমার পরে সম্মান আমার বন্ধু রহমতুল্লিল আলামিনের, আমরা দুইজনের পরে সম্মান ইমানদারের। কথা ঠিক কি না? কিন্তু ইমানদার নিজের সম্মান নিজে তুমি রাখতে পারলা না, আল্লাহ এই জমিনে তোমাকে শ্রেষ্ঠ সম্মানের মালিক বানাইছিল, কথা কোন ঠিক কি না? আল্লাহ বলেন ইমানদার তোর গার্জিয়ান ছিলাম আমি, তুই আমারে তুই কারে গার্জিয়ান বানাইছস? তোর গার্জিয়ান ছিলাম আমি, জালিকা বিআন্নাল্লাহ মাউলাল্লাযিনা আমানু ওয়াআন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম। আমি আল্লাহ তোর গার্জিয়ান, বেঈমানদের কোনো গার্জিয়ান নাই। আর আজ তুই বুঝি আমি আল্লাহকে ছেড়ে বেঈমানদেরকে গার্জিয়ান বানাও? জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান পায়ে ধরে অনুরোধ করি, সুন্নত মোতাবেক জীবন বানাও, গায়ে হলুদের ইসলামের কালচার নয়, এটা হিন্দুয়ানি কালচার, কথা কোন ঠিক কিনা? এগুলো ইহুদি নাসারাদের কালচার, এগুলো মুসলমানদের কালচার নয়, আমাদের কালচার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আজমান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনা। ও সবচেয়ে বরকতময় বিবাহ ওই বিবাহ, ওই বিবাহের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, ওই বিবাহের ভিতরে ভাতৃত্বর বন্ধন বাড়ে, আত্মার সাথে আত্মার মিল বেশি পায়, নেককার সন্তান জন্ম নেয়, হাফেজ আলেম জন্ম নেয় ওই বিবাহ, যে বিবাহের মধ্যে আড়ম্বরতা কম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুক্রবারে আগদ পড়ায় সুন্নত, জুমার মসজিদে পড়ায় সুন্নত, খুরমা বিতরণ করে পড়ায় সুন্নত, বাস। 1 কেজি 2 কেজি শুকনা খুরমা নিয়া সিটায় দিবেন, লাফালাফি করে আল্লাহ সাহাবায়ে কেরাম যেমনে খাইতো, আল্লাহ নবীর উম্মত খাবে। এই লাফালাফি খাড়াখাড়ির ভিতরে 100 শহীদের গলা কাটা সোয়াব রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ও আমিলা বি সুন্না, 1 নম্বর হালাল খাবার খায়ও, 2 নম্বরে সুন্নত মোতাবেক আমল করিও, 3 নম্বর আল্লাহর হাবিব বলছেন, ও আমিনান নাস বাওয়াইকাহ, মানুষ যেন তোমার অত্যাচার থেকে বাঁচে, ও আমিনান নাস বাওয়াইকাহ, যার অত্যাচার অবিচার থেকে মানুষ নিরাপদ থাকে। 3 টাকা যারা করবে, 1 নম্বর যারা হালাল খায়, 2 নম্বর যারা সুন্নত মোতাবেক জীবনযাপন করে, 3 নম্বর ওয়া আমিনান নাস বাওয়াইকাহ, মানুষ তার অত্যাচার থেকে অবিচার থেকে নিরাপদ থাকে, দাখালাল জান্না। নবী কই মানুষ সোজা জান্নাতের মেহমান হবে। নামাজ রোজা হজ যাকাত এডি করছেন ঠিক, কিন্তু খাবার হালাল নাই কাম হবে না, সুন্নত মোতাবেক আমল নাই কাম হবে না, মানুষ আপনার অত্যাচার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না, কাজ হবে না। আল্লাহর হাবিব কসম খাইছেন 3 বার, কয়বার কয়বার? আল্লাহ রাবিব 3 বার আল্লাহর শপথ খায় বলছেন, ওয়াল্লাহ আল্লাহর কসম, 1 বার 2 বার 3 বার খায় বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমিনু জাররুহু বাওয়াইকাহ। নবী বলেন, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয়। জোরে কোন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে অনেক এমন গিল্টি মার্কা মানুষ আছে, এরা শুধু সমাজে ফেস লাগায়, আছে কি না? অনেক মানুষ আছে ফেস ছোড়ায়, 10 জনে ফেস ছোড়ায় কুলাইতে পারে না, 1 জনে এমন ফেস লাগায়, কথা কোন ঠিক কি না? বৃদ্ধ মানুষের মধ্যে আছে, যুবকদের মধ্যে আছে, নেতাদের মধ্যে আছে, আসা না নাই, যে সমস্যাটা 2 কথায় মিট করা যায়, এই সমস্যার জন্য 1 সপ্তাহের ডেট লাগায়, আগামী শুক্রবার দিন জুম্মার ভরে মসজিদের সামনে বসবো। যে ভয়াবহ ঘটনা ঘটছে, এটা এই আগুন নিবানো অত সহজ নয়। আগামী শুক্রবার, আজকে মাত্র রবিবার, হে টাইম দিছে আগামী শুক্রবার দিন জুমার নামাজ, এর আগে যে টাকার সালাসালি শুরু হয়েছে রাত্রিবেলায়, এই ওই পক্ষ আয়ে 5,000 লয়া ক হবে না, ওই পক্ষ 10,000 লয়া ক হবে না, ওই পক্ষ আছে 15,000 লয়া ক হবে না, টাকার খেলা চলছে। যেটা 2 কথায় ফিডের মধ্যে থাবা দেওয়া শেষ করা যাইতো, এটাকে জিয়ায় বড় বানায় মাল কামানোর জন্য, ঠিক কিনা? আছে কিনা এরকম খবিস? আছে। আল্লাহর হাবিব বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান,
খোদার কসম তিনবার খাইছে। নবী বলছে ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না, ঢুকতে পারবে না, যার অত্যাচার থেকে সমাজের মানুষ নিরাপদ নয়। ও মুসলমান খবরদার, আল্লাহ নবী পরিষ্কার বলেছেন আল মুসলিম ওমান, আল মুসলিম ওমান সেই তো প্রকৃত মুসলমান। সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত দ্বারা, যার জবান দ্বারা, যার হাত দ্বারা, যার আচার আচরণ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই তো প্রকৃত মুসলমান। কথা কোন ঠিক কি নাম? তুমি কেমন মুসলমান হইলা তোমার দ্বারা সমাজে শুধু ফেস লাগে, সমাজে শুধু দাঙ্গা লাগে, সমাজে শুধু হাঙ্গামা লাগে। যুরাকুন নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন তুমি মুসলমান নও। পরিষ্কার বলছেন আলাইকা বিল জার, আলাইকা বিল জার, আলাইকা বিল জার। সাহাবায়ে কেরাম আলাইকুম বিল জার, ও সাহাবায়ে কেরাম প্রতিবেশীদের বেলায় যত্নবান থাইকো। নবীরেও জিব্রাইল বলছে, জিব্রাইল উম্মতরে বলছে, নবীরে জিব্রাইল বলছে আলাইকা বিল জার, আর নবী উম্মতকে বলছেন আলাইকুম বিল জার। যারা আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন প্রতিবেশীদের বেলায় আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, আমার আশঙ্কা তো প্রতিবেশীদেরকে আবার বাবার সম্পদের ওয়ারিস দেওয়া লাগে কিনা। আমার ভয় হতো প্রতিবেশীদের বেলায় এত যত্নবান থাকতে বলছেন, কবে যেন এই বিধান নাজিল হয়ে যায় প্রতিবেশীদেরকে ওয়ারিস দিতে হবে, এই আয়াত যেন কবে নাজিল হয় আমি আতঙ্কের মধ্যে থাকতাম। ও বন্ধু, এর এই কয় মুসলমান কথা কোন ঠিক কিনা? কোরআন এমন দামি জিনিস বাজান, 103 খানা কিতাব আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইছে। যেরকম সুবহানাল্লাহ, সে আদম আলাইহিস সালামকে আল্লাহ দিছিল 50 কিতাব, তার ছেলে শিশকে দিছিল 30 কিতাব, 80 কিতাব, ইব্রাহিমকে দিছে আল্লাহ 20 কিতাব, 100 কিতাব, দাউদকে দিলেন আল্লাহ জবুর 101, মূসাকে দিলেন তাওরাত 102, ঈসাকে দিলেন ইঞ্জিল 103। এই 103খানা কিতাবের ভিতরে যত এলেম আছে সমস্ত এলেম আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইছে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন দান করেছেন। যখন সুবহানাল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে যত এলেম আল্লাহ কিয়ামত পর্যন্ত দান করবেন, সমস্ত এলেম একত্রিত করলে আমার নবীর এলেমের সিকি ভাগ হবে না। কথা ঠিক কিনা? এই কোরআনের ইজ্জতের কারণে মক্কার দাম বাড়ছে, এই কোরআনের সম্মানের কারণে মদিনার দাম বাড়ছে, এই কোরআনের কারণে রহমতুল্লিল আলমিনের দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের কারণে রেহালের দাম বাড়ে, এই কোরআনের কারণে কোরআনের গিলাফের দাম বাড়ে, এই কোরআনের কারণেই তো আলেমদের সিনার দাম বেড়ে গিয়েছে। আল্লামা সাজিদুর রহমান সাহেবরে মানুষ দেখতে আসে, মাওলানা মুশতাকুন নবীর সাথে মোলাকাত করতে আসে, আর কিছুর জন্য নয়, কোরআনের সাথে লাইগা সিনাকে দামি বানাইছে এই জন্য আসে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান এই জন্য কোরআন পৃথিবীতে জয় বাংলা, সবুজ বাংলা, সোনার বাংলা সব দেখছো, একবার পরীক্ষামূলকভাবে কোরআনের বাংলা বানাও, একবার কোরআনের রাস কায়েম করো, দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সুর যশেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের আবাবে আজ এই হতাশাম, পূরণ করিবে যারা জাতির আশাম, তাদেরই পথছে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, আমিও সেই পথ বে এগিয়ে যাব, বাদার প্রাচীর বেঙ্গে জয় আনিব। কত ঠিক কিনা?
আমি সেই পথ বেয়ে এগিয়ে যাব বাদার প্রাচীর ব্যঙ্গে জয়া নিব যদিও সে জয় আসে রক্ত জরায় করব জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর যশেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু কথা আমি কথা বললে টাস করে পিছনে ব্যান্ডিস্টের মধ্যে চিলিক পড়ে কষ্ট হয় কালকে অপারেশন হয়েছে মাজায় আজকে বয়ান করতে আইসি রে দুঃসাহস আপনাদের মহব্বতে আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংগ্রামী সভাপতি শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম রাওয়ানবাড়িয়া হুজুর আমাদের মধ্যে তশরিফ আনছেন হুজুর আমার বলেন মাওলানা আমি একটু কোয়েলে আগে আমি বললাম বাজান আমি অসুস্থ আপনি আমার বাফ লাগেন আমার আধা ঘন্টা দেন আমি এখনই চলে যাবো বাজানে মানছে ইজ্জত করছে আল্লাহ তার ইজ্জত আর হাজার গুণ বাড়ায় দেখ যেরকম আমিন ওনাদের সন্তানের মতো আমরা হুজুর আসছেন সুস্থ রাখেন আল্লাহ ডেলি কাজ বেফাকের মহাসচিব বুঝেন না কওমিয়া শিক্ষা বোর্ডের ডেলি প্রোগ্রাম ডেলি মিটিং একটার পর একটা বিভিন্ন প্রোগ্রামগুলো আছে এ হাজারো ব্যস্ততার মধ্যেও বাবা জান তশরিফ আনছেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হুজুর আলোচনা করতে করতেই আল্লামা মুশতাকুন নবী হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আখেরে মোনাজাত করে যাব আল্লাহ 46তম ঐতিহাসিক নয়াপুর 8 দিনব্যাপী মহাসম্মেলনকে নাজাতের জন্য এলাকাবাসীর পরিত্রাণের জন্য আল্লাহ কবুল করুক যেরকম আমিন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু